বুঝছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যয় হিসাব থেকে উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণী করতে গেলে আমাদের জানতে হবে যে উৎপাদন ব্যয় জিনিসটা কি। উৎপাদন ব্যয় হলো পণ্যদ্রব্য উৎপাদন করলে তার খরচ, তার ব্যয় নির্ধারণ এবং ব্যয় নিয়ন্ত্রণের ব্যাপারটা আমাদের এখানে আসে। যে আমরা সকাকারে এটা দেখাইতে হবে, একটা তালিকা আমি দেখাই, ওই তালিকাতে যেভাবে আছে এইভাবে আমাদের উৎপাদন ব্যয় বিবরণের হিসাবটা করতে হবে। সংক্ষেপে বললাম, এখানে আরো আছে যদি কাঁচামাল ফেরত দেওয়া হয় বাদ দিতে হবে, কাঁচামালের পরিবহন যোগ করতে হবে, এগুলি আমি বললাম না। এগুলি মূল জিনিসটা কাঁচামালের প্রারম্ভিক মজুর, দু কাঁচামাল ক্রয় বাদ কাঁচামালের সহকর্মী মজুর সমান ব্যবহৃত কাঁচামাল। তার সাথে আমাদের যোগ করতে হবে প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ। এই দুইটা জিনিস যোগ করার পরে আমরা যে জিনিসটা পাবো এটার নাম হইল মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে যোগ করতে হবে কারখানার উপরিব্যয়। বলতে কারখানার শ্রমিকের মজুরি, কারখানার পৌর খরচ, কারখানার ভাড়া, কারখানার শ্রমিকের বেতন, ওইসবগুলি মানে কারখানা কলকাতা যত খরচ আছে ওইগুলি কারখানা। এইটার সাথে যোগ করতে হবে আমার চলতি কার্যে প্রারম্ভিক মজুর, বাদ দিতে হবে চলতি কার্যে সমাপনী মজুর। সমাপনী মজুর তখন পাবো আমরা কারখানার ব্যয়, কারখানার ব্যয় বা কারখানা কারখানার উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়। তারপরে এখানে আরেকটা যে বিষয় আছে, যদি ত্রুটিযুক্ত বা ভগ্নাংশ পণ্য বিক্রি করা হয় তখন এটা আবার বাদ দিতে হবে, খরচটা বাড়বে। তারপরে এখানে একটা উত্তর হইল, এটার সাথে আমরা যোগ করব উৎপাদিত উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুর, বাদ দিব উৎপাদিত পণ্যের সমাপনী মজুর। সমাপনী মজুর তখন আমরা পাব বিক্রিত পণ্যের, সরি উৎপাদিত, হ্যাঁ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। এটা একটা উত্তর, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা যোগ করব অফিস ও প্রশাসনিক খরচ, আর যোগ করব বিক্রয় ও বিতরণ খরচ। বিতরণ খরচ তখন আমরা আরেকটা উত্তর পাবো, এটার নাম হল মোট ব্যয়। মোট ব্যয়, মোট ব্যয়ের সাথে আমরা যোগ করব নিট লাভ, তখন পাবো আমরা
বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমাদের ব্যয় করা করতে হবে, বিক্রয় মূল্য আমাদের ব্যয় করতে হবে। এটা হলো উৎপাদন ব্যয় বিবরণী শীট, এই শীটের আন্ডারে যে লোক আছে এভাবে আমাদের হিসাবটা করতে হবে। তখনই আমাদের মোট ব্যয়টা বাইরে হলে মোট ব্যয় এবং বিক্রয়ের পার্থক্যটা হলো নিট লাভ, অথবা মোট ব্যয় এবং নিট লাভের যোগফলই হইল বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য নির্ধারণ করে আমাদের উৎপাদন ব্যয়বরণের মূল উদ্দেশ্য। এখন এটাও আমরা শুধু সবটা দেখালাম, পরবর্তীতে এটা কিভাবে প্র্যাকটিক্যালি অঙ্ক করতে হয় এটা আমরা পরবর্তীতে দেখাবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি।